শব্দ দূষণে মদত দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর। সেই অভিযোগ তুলেই এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের পার্ক স্ট্রিটের বাসিন্দা সাগুপ্তা সুলেমানের অভিযোগ। পার্ক স্ট্রিট এলাকায় রাত হলেই ক্রমাগত ড্রাম বাজিয়ে মাইক ব্যবহার করে উৎসব পালন করা হয়, আর তাতে মদত দিচ্ছেন কাউন্সিলর। পার্ক স্ট্রিট থানাকে খবর দিলেও মেলেনি সুরাহা। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না পার্ক স্ট্রিট থানা। তাই অবশেষে শহর কলকাতাকে শব্দ দূষণ মুক্ত করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। এখানে পার্ক স্ট্রিট থানা কোনোদিন কোনো কমপ্লেনে আসে না, কারণ যদি এখানে ম্যারেজেস হয় দু সপ্তাহের জন্য লাউডস্পিকার ডিজে চালিয়ে যায়, কিন্তু কখনো স্টপ করতে আসে না। যদি কেউ স্টপ করতে মানে বারে বারে রিপিটেড কমপ্লেন করে তো থানা আসে স্টপ করবার জন্য, কিন্তু তার সঙ্গে তখন ওরা স্টপ করে দেয়। তাদের যাবার পর একটা মানে সবাই মিলে এত তাণ্ডব চালায়, মানে গালিগালাজ মারধর করা সবাই, মানে এটা কাউন্সিলরের রোগ আছে। আমি সবাইকে চিনি, অনেকবার কমপ্লেন দিয়েছি। ওয়ার্ড 62 কাউন্সিলর সানা আহমদ, তার লোকরা আছে, অনেক টর্চার করে রেখেছে। মানে আমি রিপিটেড কমপ্লেন ইভেন কাউন্সিলরের অগেনস্টেও দিয়েছি, কিন্তু কোনো কিছু হয় না। মামলাকারীর বক্তব্য, উৎসবের এক সপ্তাহ আগে থেকেই উচ্চস্বরে মাইক বা ক্রমাগত ড্রাম বাজানো কোনো ধর্মীয় উৎসবের অঙ্গ হতে পারে না। ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাত 10টার পর মাইক বাজানো যাবে না। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হচ্ছে কিনা তা পুলিশকেই দেখতে হবে। পুলিশ বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালতের নির্দেশ সম্পর্কে ওই এলাকার সাধারণ মানুষকে অবহিত করবে। নোটিশে উৎসব চলাকালীন কখন মিটিং, কতক্ষণ জমায়েত ইত্যাদি নির্দিষ্ট করতে হবে। ক্লাব বা বিভিন্ন কর্তৃপক্ষ আগে অনুমতি নেবে মিছিল করার জন্য। যেহেতু সময় অল্প, অনুমতি সবাই নাও জোগাড় করতে পারে। তাই কোন অর্গানাইজ গ্রুপ ড্রাম বাজাচ্ছে এবং কতক্ষণ বাজাচ্ছে তা দেখতে হবে পুলিশকেই। কোন এলাকায় বাজানো হচ্ছে তার পাশাপাশি সময়ের উল্লেখ রাখতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখে প্রধান বিচারপতির মন্তব্য, পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন আছে। ক্রমাগত শব্দ দূষণে শিশুদের কানের ক্ষতির আশঙ্কা থেকেই যায়। যদিও রাজ্যের আইনজীবীর দাবি, একদিন পরে একটা বিশেষ জাতির উৎসব রয়েছে, তাই এত তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করে সকলকে অবগত করা সম্ভব নয়। এরপরেই প্রধান বিচারপতির মন্তব্য, কোন এলাকায় কী শব্দ হবে, কতটা শব্দের জোর থাকবে তা শীর্ষ আদালতের নির্দেশিকায় ঠিক করা আছে। শীর্ষ আদালত ধর্মীয় প্রভুদের ধর্মপ্রচারের জন্য মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়নি, আবার ধর্মের জন্য সব কিছু আইনের ঊর্ধ্বে এমনও বলেননি রায় উল্লেখ করে মন্তব্য প্রধান বিচারপতির। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বয়ানে প্রধান বিচারপতির মন্তব্য, শব্দ দূষণের আইন করা অনেকটা অটোমেটিক অস্ত্রের মতো, শুধু অস্ত্র ব্যবহারের জন্য বুলেট নেই। শব্দ দূষণ কী মাত্রায় শব্দ ব্যবহার করলে হবে তা জানানোর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পাবলিক নোটিশ জারির নির্দেশও দেন প্রধান বিচারপতি। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপ হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।